আমি বড় কষ্ট পেয়েছি গতকাল আমাদের কুমিল্লার গর্ব কুমিল্লার গর্ব তামাম দুনিয়াতে যার খেতি আমার বন্ধু আমি গতবার আমেরিকায় প্রোগ্রামে গিয়েছিলাম আগামীবার উনি সিলেক্টেড হয়েছেন উনি যাবেন কয়েকদিন পরে কনফারেন্স করতে গত কিছুদিন আগে কাতারে করেছেন মালয়েশিয়া ডক্টর জাকের নায়কের মতো লোকের সাথে একসাথে বসে দিনী আলোচনা করছেন যেই লোকটাকে বাংলাদেশের লোকেরা কাঁধে তুলে মাথায় তুলে নাসার কথা ওই কুমিল্লার গর্ব আমার প্রিয় ভাই মিজা নাসারি কষ্টটা রাখি কই রাখি কই রাখি কই শোনেন বন্ধু আমার একদিনের ওয়াজে সরকার নরবর হয়ে যাবে খেডা কইছে কথা যে সরকারকে বিএনপি কিছু করতে পারে না না আমি কেডা একদিনের ওয়াজে কিছু হইবো মিজা নাজারি কালকে যদি দুই ঘন্টা না ছয় ঘন্টা ওয়াজ করত। ওই ছয় ঘন্টা যদি লাগাতার সরকারকে গালি গালাস করতো তাও কিচ্ছু হইতো না সরকার কি ঠুনকো নাকি অথচ কষ্ট তো লাগে কেন লাগে জানেননি রাতের বেলায় কিন্তু তিনি মাহফিল করেছে লক্ষ্মীপুর যাইয়া উনি কি লক্ষ্মীপুরের সন্তান না কুমিল্লার সন্তান চোখে পানি আসা যাক লক্ষ্মীপুর ওলারা বাধা দিল না অথচ তোমাদের সন্তান আমার কাছে কত যে অপার কত যে প্রস্তাব হজুর মিজানা আপনার বন্ধু মানুষ দেখছি আমরা একসাথে আপনারা চলেন এই হজের আগের হজে একসাথে তেতাল্লিশ দিন একসাথে ছিলাম অনেকে দেখেছে ফেসবুক টেসবুকে দেখে আবার নিশ্চয় তিনি তো আমাদের কুমিল্লার গর্ব আমার বন্ধু মানুষ বলে হজুর একটু মাহফিল একটু আপনি একটা মাহফিলের অনুরোধ করেন লালমনিরহাটের হাটের একটা ছেলে এক মাস ধরে ঘুরতেছে আমার সাথে ঢাকায় সকাল হোক সন্ধ্যায় হোক দুপুরে হোক রাতে হোক হেলিকপ্টার আমি রিজার্ভ করবো হুজুর প্রোগ্রামটা করে এক ঘন্টা আবার কুমিল্লায় পাঠিয়ে দেবো ঢাকা আসলে ঢাকা পাঠাবো আমি বললাম কয় টাকা লাগবে হেলিকপ্টারে খোঁজ নেও এসে বলতেছে হুজুর লালমনিরহাট অনেক দূর তাই তারা ফার ঘন্টা হিসাব করে বলছে দুই লাখ কিছু বেশি দেরি করলে প্রতি ঘন্টা আবার ছয় হাজার হয়তো আমার আড়াই লাখ টাকা লাগতে পারে আমি রাজি যদি উনি রাজি হয় দোহার দোহার ঢাকার একবারের সাথে দোহার বোঝেন নবাবগঞ্জ দোহার সালমানের প্রমাণ শেয়াসনের এমপি ওইখানের এক ছেলে এসে আমাকে বলে হজর আমি ঢাকা থেকে ওনাকে দোহারে নেব তাও হেলিকপ্টারে নেব সময় যেন নষ্ট না হয় এটু আধা ঘন্টা এক ঘন্টা হলো সময় নিয়ে দেন ও বন্ধু তুমি হিংসা করো না হিংসা করো না আল্লাহ যার উপরের দিকে টেনে তোলে তুমি তার পা টেনে নিচে নামাইতে পারবা না দোয়া করি আমরা দোয়া করি আল্লাহ যেন আমার মিজা নাজারি ভাইয়ের সম্মান আরো বাড়াইয়া দেয় প্রোগ্রামটা করতে দিল না কুমিল্লার লোক কিন্তু নোয়াখালীর লোকেরা ঠিকই দিল ওনার মুখ থেকে কথা শুনে যদি দুইটা বেনামাজি নামাজি হয় দুইটা বেরোজদারি রোজাদার হয় দুইটা মাদকাসক্ত মদ ছেড়ে দেয় এটা জাতির জন্য বয়ে না কিন্তু বড় পরিতাপ আমরা ঘরের লোকেরা নিজের সন্তানকে সম্মান দিতে শিখলাম না ভাইজান শুরুতে বললেন মিজান ভাই গত বারো বাইরের সাথে আমার দেখা হয়েছিল উনি আপনাদেরও শোনালেন আমারও কানে কানে বলছে হুজুর অনেক কষ্ট করে নিছি রাজনৈতিক আলোচনা বা সরকারের বিরুদ্ধে কিছু কয়েন না আসলে যদি এই অনুরোধটা উনি নাও করতেন তাও কিন্তু আমরা বলতাম না কারণ বলে পরিবেশ নষ্ট করে লাভটা কি কিন্তু যে হক কথাগুলো বলা দরকার যদি আমার বাবা কোন অন্যায় করে ছেলে অপলতে হবে না হয় আল্লাহ ছেলেরও ছাড়বে না আমার বন্ধু হাজরত তোমার বলছেন সফলতা কোথায় শোনো মানে তাজ্জা বিমাকানি ফালিয়াংজুর ইলাফ রাউন যদি তুমি মনে করো তুমি ক্ষমতা পাইছো তুমি সফল উত্তরবঙ্গের রিকশাওয়ালা রিক্সা চালানোর জন্য কুমিল্লা আসে আসে না আপনাকে রিক্সায় করে আনছে ওই যে বাজার বাজার থেকে বাড়িতে বাড়া হল বিশ টাকা সায়াবোছে তিরিশ টাকা আপনি নেতার স্বাস্থ্যবাই শরীর বড় গরম অনেক সময় দেখা যায় নেতা যতটুকু পাওয়ার খাডায় তার শালা শালি আরও বেশি আছে না নাই কয় সূর্যের চেয়ে বালি তাপ বেশি এমন আছে না এখন নেতার স্বাস্থ্য ভাই প্যান্ডা লাগাও একটু তিরিশ টাকা ভাড়া চাই শিশ কেন বেটা বিশ টাকার ভাড়া হাতের মাঝে যে বিশ টাকার নোট দিছিল এটা কাইরা নিয়ে আইসে কি হলো হয়েছে কথা বলেন না উনি আর বোঝে হাতে যে বিশ টাকার নোট দিছিল সেটাও কাইরা নিয়ে আইছে কাইরা আইসা কয় বেটা এক টাকাও পাইবি না কেন দিলি কেন চাইলি তিরিশ টাকা যা চলে যা গরিব রিক্সাওয়ালা বলে ভাই একে মঞ্জুলম উত্তরবঙ্গ থেকে আইসি রিক্সা চালাইতে আপনারে আমি বাজার থেকে কাঁদে লইয়া বাড়িতে আনছি টাকা কাইরা নিয়া বলছেন আপনি দেবেন না হইছে কি আমারে সিনস গালে মারছে কষাইয়া এক সাওয়ালাপ লোকাল বাসে গেলে এক দুই টাকা নিয়া ঝগড়া করে বাসের রে কয়ে জানলা দিয়া ফালাই দিবস আমারে এমন কিছু ইতর আছে না নাই ও বেটা তোর পাওয়ার যদি থাকে সমান সমান যায়া জায়গা যায়া দেখা রিক্সাওয়ালার লোকে দেখা কেন। গালে দিছে থাপড় মেরে ক্ষমতা তো আছে দোকানে বসে দোকানের লোকজন আর চোখে তাকায় কিন্তু রিক্সাওয়ালারে হেল্প করতে কেউ আসে না কারণ জানে সে নেতার ভাতিজা যে কথা বলতে যাবে সেই বেদ্যোতি হতে পারে রিক্সাও আলাপ নিচের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া হাতলে হাতে রেখে ফেডেলে পা রেখে আস্তে করে রিক্সা চালায় চোখের পানি ছেড়ে দিয়া আকাশওলার কাছে মামলা দিয়ে দেয়। যখন দুনিয়ার কোথাও মামলার জায়গা নাই তখন আরেকজন বড় হাকিম আছে না নাই ইন আহ সাইনাহু কিতাবা আল্লাহ তালা কুরআন মাঝিদে বলেন আমি তোমার প্রতিটা কাজ কিতাবের মাঝে লিখে রাখি এই যে গরিব নৃশলা গালের মাঝে থপ্পটটা দিয়ে দিলেন আপনাকে সে প্রতিশোধ নিতে পারেনি আকাশ হলার কাসে মামলা দিস আল্লাহ গরিব বানাইলা কেন পেটের তার নাই তুত্তুর বঙ্গ থেকে কুমিল্লাইসি আল্লাহ হাবিব বলেন ওয়াত্তক দাওয়া মাজলুম মজলুম লাইসা নাহু লাই সবাই নাহা ও বইন আল্লাহ হি ও দুনিয়ার মানুষ মজলুমের বদোয়া থেকে বেঁচে থাকো কারণ তার বদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই এটা ডাইরেক্ট ডাইরেক্ট কবুল হয়ে যায় দাওয়াতুল মজলুম মকবুল ওয়ালাউ কানা কাফিরা হাদিসে পাওয়া যায় মজলুমের বদোয়া কবুল হয় ওই মজলুম যদি কাফের হয় তুমি যে তাকে এক কেজি ওজনের থাপ্পড়টা গলায় দিস গালে দিস ভুলে যেও না পাঁচ কেজি ওজনের তোমার গালে ফিরাইয়া দেয়ার ক্ষমতা আছে না না কাশলার কি ক্ষমতা তুমি পেয়েছ অমর বলেন ফেরাউনের দিকে তাকাও এমন ক্ষমতা ফেরাউনের হাতে ছিল যার আঙ্গুলি হেলেনে যার একটা অর্ডারে বেন ইসরাইলের হাজার হাজার ছেলে শিশু সন্তানকে জবাই করা হয়েছে ফেরাউন রাষ্ট্রীয় ফরমান জারি করেছিল বেন ইসরাইলের শিশু যদি ছেলে জন্ম নেয় তাহলে জবাই করে দাও মেয়ে যদি হয় তাহলে বাসায় রাখো ইউ দা বেহু নাবনাকুম ওয়ে স্তাইউনসা তারা তোমাদের ছেলেগুলো জবাই করে দিয়েছে মেয়েগুলোকে বাছিয়ে দিয়েছে হাজার হাজার মায়ের কোলের সন্তান নিয়ে নিয়ে জবাই করেছে তার তা থেকে বা সার জন্য হজরত মুসা আলাহি সালাম ইসরায়েলের লোকদেরকে সাথে নিয়ে মিশর থেকে পালায়া চলে যাচ্ছেন ফিলিস্তিনের দিকে আল্লাহ মুসাকে বললেন রাতের বেলায় আমার বান্দাদেরকে সাথে নিয়ে তুমি চলে যাও তবে না বাউ মনে রেখো ফেরাউন টের পাইলে কিন্তু যাইতেও দেবে বাণী লোকদেরকে সাথে নিয়ে সালাম চলতে চলতে চলে গেলেন বাহারে আহমারের তীরে লোহিত সাগরের তীরে সকাল হয়ে গেল ফেরাউন টের পেয়ে গেল তার কাছে খবর চলে গেল মুসা বানী লোকদেরকে নিয়ে চলে গেছে মৌসা সালাম চলে গেছে শুনে ফেরাউন সাথে সাথে অর্ডার করে দিল কোথায় সেনাবাহিনীর লোকেরা কোথায় এস এস এফ এর লোকেরা কোথায় লোকেরা কোথায় র্যাবের লোকেরা কোথায় পুলিশের লোকেরা কোথায় প্রশাসন সবাই আসো আমরা মৌসাকে ধরে নিয়ে আসবো পালানোর জায়গা কোথায় সামনে তো সাগর সুতরাং পালাতে পারবে না ধরে শুলে চড়াবো বলেন নজুবিল্লা হাজার হাজার সৈন্য সামন্ত সাথে নিয়ে ফেরাউন দৌড়াচ্ছে করে সূর্য উপরের দিকে উঠছে পৃথিবী পক ফক করে আলোকিত হচ্ছে দূর থেকে দেখতে পেল বেনিস্রাইলের লোকেরা ফেরাউন আসছে ঘোড়া দৌড়াইয়া হাজার হাজার সৈন্য ঘোড়া দৌড়াইয়া আসছে হতাশ হয়ে গেল মানে ইসরায়েলের লোকেরা আল্লাহ কোরআনে বলেন তারা হতাশ হয়ে বলছে মৌসা কুন আমরা তো ধরা খাইয়া গেলাম যদি সামনে জাপ দেই লোহিত সাগরের পানিতে ডুবে মরা লাগবে যদি দাঁড়াইয়া থাকি ফেরাউন নিয়া শুলে চড়াইয়া মারুডে ইন্না লা মদরা ইন্না অর্থ কি লামোদ্রাকুন লামে তাকিদ আর একটা নিশ্চয়ই দুইটা তাকিৎ দিয়া বানিসে এইলের লোকেরা বলে আমাদের উপায় এই যে ফেরাউন আসতেছে লাখ লাখ স্বন্ন নিয়ে এটা কি মুসা নবি দেখেন না সামনে যে সমুদ্রের অথয় জলরাশি এটা কি দেখেন না হজরত মূসা নির্বিকার উনি নিশ্চিন্ত উনি নির্বিঘ্ন উনি একবারেই টেনশনহীন উনি উত্তর দিলেন কাল্লা তোমাদের কথা সঠিক নয় ইন্নামাইয়া রব্বি সয়াদ আমার সাথে আমার আল্লাহ আছে আমার রব আমার সাথে আছে নিশ্চয়ই তিনি কোনো না কোনো একটা সুব্যবস্থা করবেন মুমেনের বিপদ যেখানে আল্লাহর সাহায্য সেখানে মুমেনের চেষ্টা যেখানে শেষ হয় আল্লার সাহায্য সেখান থেকে শুরু হয় আমার মুসলমান ভাইয়ানব হজরত যখন যখনই কথা বললেন আল্লাহ তা আলাম সাথে সাথে অর্ডার করলেন অদ্রিব্য সঙ্কাল ও মৌসা হাতের লাঠি দিয়া তুমি সমুদ্রের মাঝে একটা আঘাত করো আন আঘাত করতে দেরি সাথে সাথে বারোটা রাস্তা তৈরি হতে দেরি হয় নাই মুসা আল্লাহ সালাম পার হয়ে গেলেন ওনার কিছুই হয় নাই কিন্তু আল্লাহ তালা ওই লোহিত সাগরে ফেরাউনকে ডুবাইয়া ছেড়ে দিলেন ফেরাউন ডুবে মরল কোথায় মরল লোহিত সাগরে এবং তার লাশ ওই লোহিত সাগরে ছিল তিন হাজার বছরের বেশি নীল নদে নয় নীল নদে একটা ছোট্ট খালের মতো একটু বড় খালের সে একটু বড় কায়রো শহরের মাঝখান দিয়ে গিয়েছে আমি এ পাশে দাঁড়ায় বিল্ডিং এর ছবি তুলেছি শক্তিশালী বলার যদি বল করে তাহলে নীল নদীর এপার থেকে ওপার চলে যাবে এটা রাজধানীর ভিতরে গেছে এপার থেকে ওপারে গেলে মূসা বাঁচবে কেমনে এবারও মিশর ওপারেও মিশর কিন্তু লোহিত সাগর এই পাশে মিশর তারপরে ফিলিস্তিন ওই পারে তুরে সাইনাব ওই পারে তিহিপান্তর তারপরে ফিলিস্তিন সালাম চলে গেলেন ফেরাউন ওই রাস্তা ধরে চলছিল আল্লাহ ফেরাউনকে সেখানে ডুবিয়ে ছেড়ে দিলেন আপনাদের কাছে জানতে চাই ওই ক্ষমতাওয়ালা ফেরাউন যখন মুসা নবীর পিছতে পিছনে দাওয়া করলো তখন সে নিজে ক্ষমতায় ছিল নাকি রিজাইন করছিল তখন প্রেসিডেন্টকে ছিল প্রেসিডেন্টকে ফেরাউন নিজে রিজাইন করে নাই সে সক্ষমতায় বহাল এবার বলুন তো যখন সে ডুবে গেল তখন ঘুমেছিল না সজাগ ছিল যখন সে ডুবে মরলো তার আঙ্গুলের ইশারায় হাজার হাজার বাচ্চাকে জবাই করেছে যারা ওই সৈন্যরা সাথে ছিল না দূরে ছিল এবার আল্লাহর ক্ষমতা দেখো ওই ক্ষমতাওয়ালা ফেরা অন্যের সজাগ রাইখা তার এসেছে বডি গার্ড বিয়েছে সেনাবাহিনী সাথে রাইখা সব পানিতে ডুবাইতে আল্লাহর এক সেকেন্ডও লাগে নাই ওই আল্লাহ এখনো আসে না না আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই আল্লাহকে ভয় করো অহংকার কর না আল্লাহ যদি চায় তাহলে তোমাকে ডুবাতে এক সেকেন্ড লাগবে না হাজার হাজার শূন্য শহ ডুবে গেল ওই স্বর্ণের লাশগুলো পচে গেল গলে গেল হাঙ্গর তিমি খেয়ে নিল কিন্তু আল্লাহ কয় ফেরাউন তোকে গলতে দেব ডুবতে হাঙ্গর তিমিকে খাইতে দেব না আল্লাহ বলে ও ফেরাউন আমি তোর লাশটাকে রেখে দিলাম আমি তোর লাশ পচতে দেব না গলতে দেব না মাছকে খাইতে দেব না তোর লাশটাকে আমি রেখে দিলাম একটা কারণে ভবিষ্যতের মানুষ তোকে দেখে শিক্ষা নেবে ক্ষমতার মাঝেই সফলতা নেই যে ক্ষমতা দিয়ে জান্নাত পাওয়া যায় না ওই ক্ষমতা সফলতার বাহন হতে পারে না তাই তো হাসরের দিন অনেক ক্ষমতা আলা যারা এমপি ছিল মন্ত্রী ছিল চেয়ারম্যান ছিল মেম্বার ছিল প্রধানমন্ত্রী ছিল প্রেসিডেন্ট ছিল যখন ফিরিস তাকে আল্লাহ বলবেন খুজু ফকুল্লু সুম্মাল জাহিমা সল্লু তারে ধর তারে বান তারে জাহান নামে ফেলে দে বলেন নাউজুবিল্লাহ ওই মানুষগুলো বাম হাতে আমল নামা পাইয়া চিৎকার দিয়া বলবে হালাকানি সুলতানিয়া আওয়াজ দিয়া বলেন সুবহান আল্লাহ সুলতান অর্থ কি বাদশাহী আল্লাহর কোরআনে আল্লাহ বললেন তারা বলবে হালাকান্নি সুলতানিয়া আমার ক্ষমতা ছিল ওই ক্ষমতা আমার ধ্বংস করে দিছে ওই ক্ষমতা কোনো কাজে লাগে নাই জন্য যারা ক্ষমতা এটা পেয়েছ নেহামত আল্লাহ তোমার মগজ ভালো রেখেছে তাই তুমি সুস্থ আছো মানুষ তোমাকে করে মানুষ তোমাকে এমপি বানাইছে মানুষ চেয়ারম্যান মেম্বার বানাইছে আল্লাহর শুক্রিয়া করে ক্ষমতা পজিটিভ কাজে লাগাও দিনের কাজে লাগাও কারণ আল্লাহ যদি চান শুধু মাথার ব্রেইনের মাঝে একটু পেস লাগাইয়া দিলে যারা তোমার সেলুট তারাই তোমার সেদিন তারা চিৎকার দিয়া বলবে হালাকাননি সুলতান ক্ষমতা তো কাজে লাগলো না আমি বিনয়ের সাথে বলব মিডিয়া যাবে কথাগুলো অনেক নেতাদের কানে যাবে এমন কিছু লোক আমাদের সাথে মাঝে মাঝে ফোনে বলে আমি ভাবতেও পারি না এই লোক আমার আলোচনা শুনবে দেশের কি পয়েন্টে বলে মনোযোগ দিয়ে শুনি এবং দোয়াও করে কয় কিছু করার নাই একটু সাবধানে থাকেন এমন কিছু লোকের কানে আওয়াজ যাবে যাদের হাতে ক্ষমতা আছে শিক্ষামন্ত্রী যদি চায় এই ক্ষমতা কাজে লাগাইয়া স্কুল কলেজে একশো নাম্বার কোরআন একশো নাম্বার হাদিস যদি ঢুкая দিতে পারতো এই ক্ষমতা জান্নাতের কারণ হয়ে যেত আমরা হুজুররা তো কত কইলাম কোরআন পড়ো কোরআন পড়ো হাদিস পড়ো হাদিস পড়ো দিন দিন কোরআনের পাঠক কমতেছে এম এ পাস পাস ডাক্তার ইঞ্জিনিয়ার বাপ নাই কিন্তু দেখে দেখে আল্লাহ কোরআনটাও পড়তে পারে না এমন বেরিস্টারও আছে না নাই উত্তরবঙ্গে যাব মাহফিল করতে হঠাৎ করে আমার গাড়িটা যেটা আমি ইউজ করি নষ্ট হয়ে গেল একজন ভাইকে বললাম একটা প্রাইভেট কার পাঠাও পাঠাইয়া দিল ড্রাইভার ইয়াংম্যান সাথে করে রওয়ানা দিলাম সাবার আসুলিয়া পার হয়ে সামনে গেলাম নামাজের সময় হল ড্রাইভারকে বললাম যাওয়ার পথে বাইকি করো উত্তর দিল জোর বাবার গাড়ি চালাই মাঝে মাঝে কিন্তু মূল পেশা হলো আমি একজন ছাত্র ইঞ্জিনিয়ারিং পড়ছি শেষ লাস্ট সেমিস্টার শেষ পর্ব খুব ভালো লাগলো ইঞ্জিনিয়ার বাবাকে হেল্প করতেছে মাঝে মাঝে গাড়ি চালায় কিছু টাকা পায় নিজের পকেট খরচ চলে বাবার দেয়া বললাম নামাজ পড়বা চলো বলে হুজুর জি চলেন নামাজ একসাথে দাঁড়ালাম বললাম একামত দেও একটু মাথাটা নত করে কয় হুজুর একামত তো জানি না তা আমি একামত দিলাম কসর নামাজ দুরাকাত জোহর এবং আসর কয়রাকাত সপরে গেলে কয়রাকাত এমনি কয়রাকাত ফরজ আমি একামত দিয়ে আমি ইমামতি শুরু করলাম আল্লাহর বান্দাকে ডান পাশে দাঁড় করাইয়া দিলাম আমি রুকুতে যাওয়ার আগে দেখি হে রুকুতে চলে গেছে আমি রুকু থেকে ওঠার আগে হে মাথা তুলে খারাই গেছে আমি সেজদা দেওয়ার আগে হে সেজদা দেব কিন্তু সালামটা আমার সাথে একসাথে ফিরাইছে আমি জিজ্ঞাসা করলাম জামাতে নামাজ করলে আগে রুকুতে যাওয়া যায় হে অসুবিধা কি সরল প্রশ্নের উত্তর মনের মাঝে কোন কটিলতা মানে ও আমারে বুঝাতে চাইলো হুজুর আমি তো আপনার সাথেই আছি আপনারে তো কে যাই নাই হয়তো রুকুতে একটু আগে গেছি তাই হে বুঝাইলো অসুবিধাটা কি গাড়ি তো ওঠার পরে আবার জিজ্ঞাস করলাম ভাই সুৰাপা তেহা পার আমার সন্দেহ হৈছে যে আজকে আমার ঠেলাই নামাজে খাড়াইছে উত্তর দে হোযোৰ সুরাপা তেহা তো পারিনা এমন হাজার হাজার লোক আরো আছে না নাই যদি আমাদের স্কুল কলেজগুলোতে একশো আরবি কোরান শিক্ষা বাধ্যতামূলক করা হতো 100 হাদিস বাধ্যতামুলক করা হতো মাদ্রাসাতে ইংরেজি ঢুকানোর কারণে আমরা ইংরেজি শিখতে বাধ্য হয়েছি ইংরেজি শিকার কারণে ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়েছি আমাদের মিজান আজহারি যখন ইংরেজি কথা কয় মনে হয় ইংরেজরাও ফেল করবে ঠিক না কি চমৎকার প্রনান্সিয়েশন আমরা যদি একশো ইংরেজি শিক্ষা আমরা আজকে ইংরেজি কথা বলতে পারি যদি তাদেরকে একশো কোরআন শিখাত তারা ইমামতি করতে পারত যাদের হাতে ক্ষমতা আছে কোরআন হাদিস গুলো সিলেবাসে ঢুকানোর সুযোগ তাদের আছে না নাই মিয়া তোমার জান্নাত বাড়ির কাছে আইসা যাইব কারণ যদি একশো নাম্বার কোরআন একশো হাদিস স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল এভরি হয়ার দাও তাহলে এক একদিন যত সন্তান একবার এক হরফ পড়বে দশ করে নেকি হবে তুমি যদি মরেও যাও তোমার কবরে সবাব যেতে থাকবে এটা সাদা কায় জারি হয়ে যাবে ক্ষমতার মাঝে যদি সফলতা পেতে চাও দিনের কাজে লাগাও আর দিনের কাজে যদি না লাগে ক্ষমতার নাম সফলতা না এরপরে ওমর ফারুক এবার বলেন মানে ইলা ফালিং যে ব্যক্তি পয়সাওয়ালা হইয়া মনে করে আমি সফল হয়ে গেছি সে যেন কারুনের দিকে নজর করে তাকায় পৃথিবীতে কারুনের মতো সম্পদ কারো ছিল না আমার ভাইরা কোরআন মাসিদের সুরাল মাঝে আল্লাহ তালা নিজে কারুনের সম্পদ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন আমি গুপ্ত ভান্ডারের ধন খুলে দিয়েছি কারুনের টাকা পয়সা মালামাল রাখার জন্য যে আলমারি ছিল ধনাগার ছিল আল্লাহ কোরআনে বলেন ল্যাটানু উবিলর অসবাব উলির লকৌব ইন্নমাফাতে হাহু ল্যাটানু উবিলর অসবাব উলির লোকহুয়া শুধু তার ওই বড় বড় টাকা পয়সার আলমারির সাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোক লাগতো সাবির ভারে তাদের কাঁথা কাঁধ ব্যথা হয়ে যেত কিন্তু তাকাও সে কারুরের দিকে যে জায়গায় ছিল মিশরের সে জেলার নাম কায়রো থেকে সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূরে হবে নিয়ে দেখতে গেলাম বিশাল জলাশয় ওই পার দেখা যায় না প্রায় আধা ঘন্টা প্রাইভেট কার চালাইয়া গেলাম সামনে কিছু মাঝি মাল্লা পেলাম ওই জলাশয় নৌকা চালায় জিজ্ঞাস করলাম অপর প্রান্ত উত্তর ওই পাশে আমরা জীবনে যাই নাই এবার বললাম ওই দিকে কত দূর প্রাইভেট কার যদি চালায়া যান রাস্তা ধরে আরো এক দেড় ঘন্টা যাইতে পারবেন এই সবটা ছিল কারণের ধনুভাণ্ডার মিল ইন্ডাস্ট্রি খেত খামার আল্লাহ। তাকে শুদ্ধ তার সম্পদ এক নিমিশের মাঝে মাটির মাঝে ডুবাইয়া দিছে সেটা এখন জলাশয় হয়ে গেছে পানির মাঝে দুর্গন্ধ হয়ে গেছে ওই কোটিপতি কারুন। তার নাম আপনারা সবাই তো জানেন আওয়াজ করে বলুন সে সফল না ব্যর্থ মোম্যান তুমি সফল যদি জান্নাত পাও হজরত বেলালের দিকে তাকাও থাকার জন্য ঘর নাই খাওয়ার জন্য খাবার নাই পরিধান করার জন্য কাপড় নাই কিন্তু বেলালের নাম যখন মনে আসে শ্রদ্ধায় তখন মনটা বড় হয়ে যায় বিষ্ণবী মেয়েরাজ থেকে ফিরে এসে বলেন বেলাল আমি মেয়েরাজের রাতে জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি এবার আপনাদের মুখ থেকে আমি এই কথাটা আরেকবার শুনব আওয়াজ করে বলুন তো ওই গরিব বেলাল থাকার জন্য ঘর ছিল না তিন দিনের উপবাস ছিলেন লাগাতার সেই বোখারিতে এসেছে হযরত বেলাল নিজের রাবি তিনি বলতেছেন আমি তিন দিন না আসি মসজিদে নবীতে হাঁটার বল আমার নাই আল্লাহর হাবিব ঢুকেছে মসজিদে আমি দৌড়ায় গেলাম সামনে গিয়ে সালাম দিলাম আমার উদ্দেশ্য ছিল আমার চেহারার দিকে তাকায়া রাসূল যেন অনুমান করে আমার পেটে ক্ষুধা তাই কিছু খাবার নিয়ে আমারে দেয় কিন্তু রাসুল সালাম নিলেন আস্তে করে সরে গেলেন আবু বকরকে গেলাম সালাম দিলাম আবু বকর সালামের জবাব দিলেন কিন্তু খাওয়ার ব্যাপারে কিছু বলে না হজরত ওমরকে দেখে লম্বা হাদিস এখানে শেষ করলাম সংক্ষেপে ওই খাবার নাই বেলাল থাকার জায়গা নাই বেলাল কিন্তু রাসূল বলে জান্নাতে দেখে এসেছি তোমার পায়ের আওয়াজ আওয়াজ করে বলুন তো গরীব বেলাল সফল না ব্যর্থ কোনো সন্দেহ আছে হজর তোমার যখন ক্ষমতায় দুনিয়ার সম্রাট বেলাল যখন ওমরের রাজ দরবারে যেতেন ওমর চেয়ার ছেড়ে লাভ দিয়া খারায়া দরজায় দরায়া যে বলতেন দুনা বেলাল আমার নেতা বেলাল আসছে দুনিয়ার নেতা আর বেলাল হজরত অমরের নেতা সফলতা জান্নাতে সফলতা জান্নাতে ও মুমেন সফল যদি হতে পারো তাহলে জান্নাতের দিকে তুমি দৌড়াতেই হবে সফল হতে যদি চাও আল্লাহর বক্তব্য একবারে ডিটারমিনেশনের সাথে আল্লাহ করলেন অতীতকালের শব্দ দিয়ে কদ আফ্লাহা আল্লাহ বলেন অতীতকালের শব্দ নাই সফল হয়ে গেছে বলেন সফলতা মানে মুমেন জান্নাত পেয়ে গেছে এখন আমার সামনে বামে ডানে বামে পিছনে যারা আছেন আমরা কি জান্নাত পাইয়া এই আজকে মাগরীবের টাইমে জান্নাতের কিছু ফল ফলাদি খাইয়া আইছি ঠিক না তো মোমেন সফল হয়েছে মানে তো জান্নাত পেয়েছে আমরা তো জান্নাত পাই নাই আল্লাহ কেন বললেন দুটি কারণ এখানে হতে পারে অতীতকালের শব্দ ব্যবহারের পিছনে প্রথম কারণ যারা সরফ পড়েছেন মাদ্রাসায় পড়ুয়া ভাইয়েরা জানেন যখন মাজির সিগা শুরুতে আসে তখন এটা মোজারের অর্থ ব্যবহার আমি বমানে মোজারে সন্দে যা আত্ম মাঝি বর মোজারে ধর্ম কমে এপতে হতে পারে শুরু তার লাইনে মোজারের অর্থে বললেন এক মানে সফল হবে সে উল্লিখিত গুণাবলী অর্জন করবে যে একটা অর্থ হতে পারে কনফার্মেশন নিশ্চয়তার কারণে বাংলা ভাষায়ও অতীতকালের শব্দ ভবিষ্যতের জন্য ব্যবহার হয় যেমন আপনি ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন পকেটে মানি ব্যাগ নিলেন হাতে মোবাইল নিলেন কাঁদার মাঝে ব্যাগ নিলেন মাথায় সিটি কাটলেন কাপড় সপর পরে আসসালাম আলাইকুম বউ ছেলে মেয়েরে বললেন ঢাকা যাচ্ছি বের হলেন বাড়ি থেকে ডাকার উদ্দেশ্যে বিশ মিনিট পরে কোনো একজন এসে আপনারে জিজ্ঞাসা করে আবদুল্লাহ তোমার বাবা কই উত্তরে কি বলেন কথা কয় না আবার বলেন কি বলেন অথচ আপনি তো এখনো লাল মাইও যান নাই এই যে আপনার ছেলে বলে দিল ঢাকা গেছে আমার বাবা এটাকে আমরা কেউ মিথ্যা বলি না এর কারণ অধিক নিশ্চয়তা ছেলে জানে আমার বাবা আজকে চট্টগ্রাম যাবে রাজশাহীও কোথায় যাবে রওনা দিছে কোথায় তাই ছেলে অতীতকালের শব্দ বলে দিল ঠিক আমার আল্লাহ তাই করলেন যারা মোমেন হয়েছে তারা যে জান্নাত পাবে তাতে কোনো সন্দেহ নাই এই জান্নাত আল্লাহ তালা মোমেনদের জন্য বানাইছে তবে জান্নাত পাওয়ার জন্য মোমেনের কিছু গুণ আছে ওই গুণগুলো অর্জন করা লাগবে আমাদের দেশে যারা কাদিয়ানি আছে ওই কাদিয়ানিদের মসজিদ আছে না নাই নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা তারা কি নিজেদেরকে কাফের মনে করে আমাদের দেশে শিয়া আছে না নাই তাদেরও মসজিদ আছে না নাই ডাকা মোহাম্মদপুরে তো বিখ্যাত জাগার নামে শিয়া মসজিদ আপনি নামাজ পড়ছেন শিয়াও নামাজ পড়ে আপনি রোজা রাখছেন কাদিয়ানিও রোজা রাখে আপনি কালেমা পড়েন কাদিয়ানিও কালেমা পড়ে ওই কালেমা পরে নামাজ পড়ে রোজা রেখে কাদিয়ানি কাফের রাহা এর কারণ হচ্ছে তাদের আকিদা তাদের কর্মের সাথে কোরআন হাদিসের বেমিল আছে ওই বেমিল যদি আপনার থাকে আপনার অবস্থাও তাদের মতোই হবে যারা কাদিয়ানি তাদের প্রবলেম হলো তারা কোরআনের চাইতে অক্ষর মানে না তারা পুরা কোরআন মানে নামাজ পড়ে রোজা হজ্জা টুপি পাঞ্জাবি সব আছে কিন্তু খা আলিফ তামিম খা বিশ্বনবীর